বন্ধুরা, শুভ আলন্তি। কালকে তো মকর, কালকে মকর সংক্রান্তি নিকো, কালকে মকর সংক্রান্তি। তো আজকে রাতে সবাই পিকনিক করছে, তো আমাদের কোনো পিকনিক টিকনিক নেই, শুধু রাত্রেবেলা ডিমের কষা রান্না করেছে বর, একটু আগে জাস্ট নামালো তরকারিটা। তো কখনো আমরা রাতে আমিষ রান্না করি না, তো আজকে রান্না করলো, মানে ওই পিকনিক টিকনিক তো করিনি, সেই পিকনিক টিকনিকের মতো আর কি একটা করলো আর কি। তো এখন একটু পরে ডিনার করব, আর এখানে দেখো আগুন জ্বলছে। তো আজকে কালকে নাকি আগুন, সবাই মানে কি বলবো, আগুন জ্বালিয়ে দেখাচ্ছি তোমাদের। সবাই ঘুমিয়ে গেছে পিকনিক করে, আমার দিকে দেখো সব কুয়াশা, বাইরে কুয়াশা, অন্ধকার, বাইরে অন্ধকার, সবাই ঘুমিয়ে গেছে, আর আমরা এখানে আগুন জ্বালিয়েছি, আগুন জ্বালিয়ে হাত শিখছি। ভীষণ ঠান্ডা পড়েছে এবার, আমার মনে হয় এই এবার মনে হয় সব থেকে বেশি ঠান্ডা পড়েছে। লাস্ট কবে এত ঠান্ডা দেখেছি আমি নিজেও জানি না। আর ছেলেকে এক্ষুনি ঘুম পাড়ালাম, আমার তো রান্না বান্না হয়ে গেছে, তো ডিম কষা করেছে বর, আর আমি করেছি আজকে রাত্রেবেলা ডাল, মুলো দিয়ে ডাল। তো আমাদের মধ্যে পৌষ মাসে আজকে কালকে শেষ মূলা খাবো, মূলা, তো তারপর আর মাঘ মাসে মূলা খাবো না, খেতে খেতে আবার ফাল্গুনে। তো একটাই মূলা ছিল ঘরে, আর্ধেকটা মূলা ছিল, আর্ধেকটা আগে রান্না করে ফেলেছি, তো এখন করেছি মূলা দিয়ে ডাল করেছি, আর করেছি ভাত, আর কিছু করিনি। দুপুরে নারকেল বাটা তো আছে একটু, সেটা দিয়ে হয়ে যাবে। তো আমার কাপু কাপু গলায়, তোমাদের হয়তো কেমন লাগছে কথাগুলি, আসলে ভীষণ শীতে কাঁপছি, ভীষণ শীতে কাঁপছি, সোয়েটার পরও আমার হচ্ছে না, এতটা ঠান্ডা লাগছে। তো কি আর করব, তো যাই হোক, সে কারণে আমার কাপু কাপু গলা, একদম ক্লিয়ারলি কথা বলতে পাচ্ছি না। আর এতক্ষণ ধরে ভিডিও বানাইনি, ছেলে ফোনটা নিয়ে রেখেছিল, কার্টুন দেখছিল, তো সে কারণে আর মানে ভিডিও করতে পারিনি। এখন বাজে 11:45 বাজছে এখন, তো তো চলো তোমাদের সঙ্গে দেখা হবে আবার কালকে মকর সংক্রান্তিতে। তো আজকের জন্য টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো।